রাজধানীর মার্কেট শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেমন চলছে কেনাকাটা সেই খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস, তিনি আছেন বেনারসি পল্লীতে মিরপুরের। বিজন, মার্কেটে কেনাবেচা কেমন দেখছেন, স্বাস্থ্যবিধি কতটা রক্ষা করা হচ্ছে? দেখুন, স্বাস্থ্যবিধির সব কিছু মেনেই মিরপুর বেনারসি পল্লীতে কেনাকাটা হচ্ছে, কিন্তু আসলে সবগুলো দোকান মোটামুটি অলসি পড়ে আছে বলা যায়। খুব সীমিত সংখ্যক ক্রেতা তারা দোকানে প্রবেশ করছেন। আমি সবগুলো দোকানে, অনেকগুলো দোকানে প্রবেশ করেছি, দেখেছি তাদের স্বাস্থ্যবিধি সব ধরনের প্রিপারেশান তাদের রয়েছে, এবং ক্রেতারা যারা আসছে তাদের তারা হ্যান্ড স্যানিটাইজার মেখে তারা ভিতরে প্রবেশ করছেন এবং মাস্ক ব্যবহার করে কিন্তু তারা কেনাকাটা করছেন। কিন্তু বিক্রেতাদের সাথে কথা বলেছি, আসলে যে পরিমাণ ঈদ চলে আসছে, পহেলা বৈশাখ সব কিছু মিলে ঠিক এই সময় যে পরিমাণ বিক্রি হওয়ার কথা ছিল তাদের কারোরই এই ধরনের বিক্রি হচ্ছে না। খুব সীমিত সংখ্যক ক্রেতারা আছে। আমি একটা দোকানে প্রবেশ করতে চাই, আমি আপনাকে দেখাতে চাই যে আসলে তাদের ক্রেতা খুবই কম। আসলে এই সময়ে যে পরিমাণ ক্রেতা থাকার কথা ছিল সাধারণত এই ধরনের ক্রেতা আমরা দেখছি না। একজন ক্রেতা আছেন এখানে, আমি আসলে যিনি এখানে কিনতে আসছেন তার কাছে জানতে চাইব যে পহেলা বৈশাখ এবং ঈদ সামনে চলে আসছে, তো আপনি কেনাকাটার জন্য টার্গেট কি ঈদকে টার্গেট করে আসছেন নাকি পহেলা বৈশাখ? আমি এমনি গিফট দেওয়ার জন্য, গিফট আইটেম কেনার জন্য। গিফট আইটেম কেনার জন্য, তো নতুন আপনি কাপড়ের পরিবর্তন নতুন কিছু আসছে এরকম দেখলেন আপনি? ওরকম আহামরি তো কিছু দেখতেছি না। সবাই চেষ্টা করে ঈদকে সামনে রেখে, পহেলা বৈশাখ সামনে রেখে তারা করছে। আপনি তাদের আর স্বাস্থ্যবিধির যেটি বলছিলেন তাদের সবই আমি দেখছি যে স্বাস্থ্যবিধির সব কিছু মেনেই কিন্তু তারা দোকান খুলেছেন। ক্রেতা বিক্রেতা সবাই আসছে, আপনি দেখছেন তারা যেভাবে বসে আছেন সবাই একেবারে আর নির্দিষ্ট যে সামাজিক দূরত্ব সেটি বজায় করেই তারা এখানে বসে আছেন। তো জানতে যাবে কার কাছে যে আপনারা কি ধরনের এইবার কালেকশন, আপনারা কোনো ব্যতিক্রম কিছু আছে আপনাদের? কাতান আইটেমগুলো আমাদের এখানে মেনলি বেশি, মিরপুর যেহেতু এই মিরপুরে কাতানগুলোই চলে, সেই জন্য কাতানগুলো আমরা একটু কালেকশন করছি। লকডাউন সামনে চলে আসে, এ নিয়ে আপনাদের কী ভাবনা? লকডাউনের কারণে আসলে আমাদের সেলটা অনেক পড়ে গেছে, এটা নিয়ে খুব টেনশনে আছে সবাই। সম্পাদ্য মন্ত্রী শুনছিলেন আসলে লকডাউনকে কেন্দ্র করে সবাই একটু আতঙ্কিতই আছেন যে তাদের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, আবার লকডাউনে তার মার্কেট আবার বন্ধ হয়ে যাবে। তো সব মিলিয়ে মোটামুটি বেনারসি পল্লী যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা সব কিছু মেনে তারা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তা আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। শুন বিজন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।